তিনটি কাজে কখনো বিলম্ব করা উচিত না, মানে তিনটি কাজের সময় যখন হয়ে যাবে ওই টাইম মাফিক টাইমলি অনুযায়ী ওই তিনটি কাজ করে ফেলা ইসলামে উচিত বলা হয়েছে। যদি কেউ এগুলো বিলম্ব করে এটা ইসলামে উচিত না, মানে তিনটি কাজ টাইম অনুযায়ী করাটাই সবচেয়ে বেশি উত্তম। তিনটি কাজ কোন তিনটি কাজ দর্শক? হ্যাঁ, চলে যাচ্ছি মূল কথায়। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ দর্শক, যেই তিনটি কাজে বিলম্ব করা আদৌ উচিত না, এক নম্বর হচ্ছে নামাজের সময় হলে নামাজ যথাযথ সময় অনুযায়ী পড়ে ফেলা, এটা হচ্ছে ইসলামের কথা। নামাজের সময় হয়েছে, আপনি যথাসময়ে নামাজ আদায় করে ফেলেন, এটাতে বিলম্ব করা ঠিক না। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে জানাজার নামাজ, জানাজার নামাজের জন্য লাশ নিয়ে আসা হয়েছে, এখন যথাসম্ভব দ্রুত, মানে নামাজ শেষ যথাসম্ভব দ্রুত নামাজের পর ওই মাইয়েতের লাশ দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া, নামাজের পর দেরি না করা লাশটা রেখে, সময় হয়েছে নামাজ শেষ বাস তাড়াতাড়ি নিয়ে দাফন করে দেওয়া, এটাতে দেরি করা যাবে না, মাকরু। তৃতীয় নাম্বার যে জিনিসটা, আপনার ঘরে অথবা কারোর পরিবারে যদি উপযুক্ত কোনো ছেলে মেয়ে থাকে যে বিবাহের বয়স হয়েছে, এখন যথাযথভাবে অতি দ্রুত সম্ভব তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে ইসলামের কথা। তাহলে এই তিনটা জিনিস, যে তিনটা জিনিসে আদৌ বিলম্ব করা উচিত না, এক নাম্বার যে জিনিসটার কথা বলা হয়েছে নামাজের সময় হলে দেরি করা যাবে না, যথা অনুযায়ী যথা টাইমে নামাজ আদায় করে ফেলা, দ্বিতীয় নাম্বার হচ্ছে জানাজার নামাজের পর লাশটাকে সামনে নিয়ে দেরি না করা, যত দ্রুত সম্ভব লাশকে দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া, তৃতীয় নাম্বার কারণ ব্যক্তির ঘরের মধ্যে যদি উপযুক্ত কোনো মেয়ে উপযুক্ত কোনো ছেলে থাকে অতি দ্রুত সম্ভব তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। ধন্যবাদ দর্শক, আপনারা সকলে সদা সর্বদা আমাদের সাথে থেকে ইসলামের এই মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো জেনে বুঝে অন্যদেরকে সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে, আপনাদেরকে আবারও বলছি শেয়ার করে দিন, অন্যদেরকে জানার বোঝার সুযোগ করে দিন যেন মানুষে এই কথাগুলো জানতে পারে। ধন্যবাদ, আসসালাম।